নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সাত সকালে। শুরুতেই যে খবরে নজর রাখব, গরু পাচারে সিবিআই এর করা মামলায় মূল অভিযুক্ত এনামুল হক ও বিএসএফ কমান্ডার সতীশ কুমার জামিন পেলে অনুব্রত মণ্ডল নয় কেন? জামিনের আবেদনে বারবার এই সওয়াল করেছিলেন অনুব্রতর আইনজীবীরা। আর্জি খারিজ করে আদালত জানিয়ে দিল এই মামলায় বীরভূমের তৃণমূল সভাপতির অবস্থান এনামুল হক ও সতীশ কুমারের থেকে আলাদা। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের অবস্থান মূল অভিযুক্ত এনামুল হক এবং বিএসএফ কমান্ডার সতীশ কুমারের থেকে আলাদা। বুধবার প্রভাবশালী তত্ত্বে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির জামিনের আবেদন খারিজ করে পর্যবেক্ষণে এমনটাই জানালো বিচারপতি জয়মাল্য বাগচি ও অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ। এনামুল হক কিংবা সতীশ কুমারের সঙ্গে অনুব্রত মণ্ডলের পার্থক্য কোথায় কার্যত তা স্পষ্ট করে দিয়ে বিচারপতিরা বলেন, যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল একজন রাজনৈতিক হেভিওয়েট। তিনি ক্ষমতার অপব্যবহার করে সাক্ষীদের প্রভাবিত করেছেন, হুমকি দিয়েছেন এবং তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন। আর এই কারণেই এই মামলায় তার অবস্থান এনামুল হক এবং সতীশ কুমারের থেকে আলাদা। গরু পাচার মামলায় ব্যবসায়ী এনামুল হককে 2020 সালের 6 নভেম্বর দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। ওই বছর 17 নভেম্বর বিএসএফ কমান্ডার সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই এর মামলায় সতীশ কুমার ও এনামুল হক দুজনই জামিন পেয়েছেন, তবে ইডির করা মামলায় তারা বর্তমানে তিহার জেলে বন্দী। অনুব্রতর জামিনের আর্জির শুনানিতে গত কয়েকদিনে তার আইনজীবী বারবার প্রশ্ন তুলেছেন, একই মামলায় মূল অভিযুক্ত এনামুল হক ও বিএসএফ কমান্ডার সতীশ কুমার জামিন পেলেও অনুব্রত মণ্ডল কেন পাবেন না? মঙ্গলবার বিচারপতিরা সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, সতীশ কুমার জামিনে রয়েছেন এবং অনুব্রত জামিনে নেই, এই দুজনের অবস্থান আলাদা করবেন কিভাবে? বুধবার সেই ব্যাখ্যা দেয় হাইকোর্টই। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক এক বছর পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, অনুব্রত মণ্ডল প্রায় পাঁচ মাস জেলে রয়েছেন, তাই এনামুলের সঙ্গে তিনিও একই অবস্থানে আছেন এই দাবি গ্রহণযোগ্য নয়। বিরোধীদের দাবি, বাইরে থাকাকালীন অনুব্রত যেভাবে পুলিশকেও হুমকি দিতেন, গ্রেফতার হওয়ার পরেও রাতারাতি শিবঠাকুরের মামলায় যেভাবে ইডির হেফাজতে তার দিল্লি যাত্রা আটকে গিয়েছে তাতেই স্পষ্ট তার প্রভাব কতটা এবং এনামুল কিংবা সতীশ কুমারের থেকে তিনি কোথায় আলাদা। এনামুল আর সতীশ দুজনে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। হ্যাঁ, তাদের বিরুদ্ধে পাচারের অভিযোগ আছে, কিন্তু অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী বলছেন ভালো ছেলে, নির্লোভী ছেলে, রাজ্যসভার সদস্য হতে চায় না, বড় মাপের সংগঠক। অনুব্রতকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিথ্যা একটি পুরনো মামলা প্লান্ট করা হয়েছে, এটা কে বলছেন? বলছেন বীরভূম জেলার সহসভাপতি। তাহলে এ ধরনের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সে তো এই দুজনের থেকে আলাদা। এর যা প্রভাব, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, বিভিন্ন দুষ্কৃতীদের নিয়ে চলার ক্ষেত্রে তার যা গতিবিধি, এ কারুর সঙ্গে মেলে? কোনো লোক আছে 12 বছর আগে মাছ কাটতেন আর আজকে কয়েক শো কোটি টাকার কি হাজার কোটি টাকার মালিক? তৃণমূল অবশ্য বিরোধীদের আক্রমণের পাল্টা সুর চড়িয়েছে। এরা সিবিআই সবসময় অসত্য কথা বলছে, বাড়িয়ে বলছে, জোর করে জামিন আটকাচ্ছে, যেগুলো বলছে একেবারেই অসত্য। এই যে প্রভাবশালী তত্ত্বটা সিবিআই বলছে আদালত মেনে নিচ্ছে, এটাই তো আশ্চর্য, তো বিচারের অপলাপ হচ্ছে। জামিন খারিজ হওয়ায় আপাতত আসানসোল জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ইঙ্গিত মিলেছিল মঙ্গলবারই। বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পর্যবেক্ষণে উঠে এলো তৃণমূল নেতা শিব ঠাকুর মণ্ডলের করা খুনের চেষ্টার অভিযোগের প্রসঙ্গ। দেড় বছরের পুরনো মামলায় পুলিশের অতি উৎসাহের উল্লেখ করলেন বিচারপতিরা। আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো, কেষ্টর জামিনে অন্যতম কাঁচা হয়ে দাঁড়ালেন শিব ঠাকুর। বুধবার অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করতে গিয়ে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে স্পষ্টই বলল, দেড় বছরের পুরনো মামলার ক্ষেত্রে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে অন্যায্য পদক্ষেপ করল তার কারণ খুঁজতে বেশি দূরে যাবার দরকার পড়ে না। যে সক্রিয়তাটা পুলিশ হঠাৎ করে শিব ঠাকুর মণ্ডলের মামলায় দেখালো, সেটা আগে কোনোদিন দেখতে পাওয়া যায়নি। হঠাৎ করে দেখালো, আউট অফ দ্য সিস্টেম একটা কমপ্লেন হলো, দেড় বছর আগের ঘটনা হঠাৎ করে কাস্টডি নিয়ে নেওয়া হলো, এই প্রশ্ন যে ঘটনাগুলো, এগুলো নিশ্চয়ই বিচার ব্যবস্থার মানে প্রশ্ন তোলে যে এই যে কমপ্লেনটা হয়েছে সেটা কতটা জেনুইন। ডেফিনেটলি এটা বড় কারণ এই রিজেকশনের ক্ষেত্রে। 19 ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদনে ছাড়পত্র দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেদিন দুপুরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এক বছর আগে তাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল।
সঙ্গে সঙ্গে মামলা রুজু করে পরের দিনই সেই মামলায় অনুব্রত মণ্ডলকে সাত দিনের হেফাজতে নেয় পুলিশ। বিরোধীরা অভিযোগ তোলে অনুব্রত দিল্লি যাত্রা রুখতেই পরিকল্পনা করে মিথ্যে মামলা দায়ের করানো হয়েছিল শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে। এ প্রসঙ্গে মঙ্গলবাড়ি হাইকোর্ট প্রশ্ন তোলে, খুনের চেষ্টার অভিযোগে এক বছর পর কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো, কেন এফআইআর এর প্রয়োজন হলো, কোনো আঘাত খুঁজে পেয়েছিলেন, ন্যূনতম অনুসন্ধান করেছিলেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিরা আরো বলেন, পুলিশকে ব্যবহার করে একজন ব্যক্তিকে এভাবে গ্রেপ্তার করা যায় না। পুলিশের এই কার্যপদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ, অত্যন্ত লজ্জাজনক ঘটনা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সিবিআই যে আশঙ্কা প্রকাশ করছে তা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। এর একদিন পর বুধবারই খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন, আর তারপরে শিব ঠাকুরের মামলা নিয়ে ফের সুর চড়ালো বিরোধীরা। এটাও এই শিব ঠাকুর মণ্ডলের বিষয়টাও এই কাঁথির রামচন্দ্র পণ্ডার মতো সিবিআই হওয়া উচিত। পুরো কেসটা আসানসোলের জেল থেকে ফোনে নির্দেশ দিয়ে এটা করিয়েছে। এই মামলা যে সাজানো মামলা এবং দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করে যদি মাথার নাম বলে দেয় সেটা আটকানোর জন্য করা হয়েছে, এ কারুর বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু সিবিআইকেও এটা ঠিক করতে হবে যে শুধু হাত পা কান ধরে টানলে হবে, মাথা ধরবে কবে? কোনো দুর্নীতির প্রশ্নেই তো মাথার ধারে পাশে পৌঁছবার চেষ্টা করছে না সিবিআই, এ কি কোনো রাজনৈতিক বোঝাপড়া? নিরন্তর এইসব অসত্য কথা বলে ওকে আটকে রাখার চেষ্টা, সেটা সঠিক নয়। সিবিআই একটা দুষ্ট সংগঠন হয়ে দাঁড়িয়েছে। কোথায় দেশের প্রাইম ইনভেস্টিগেশন দপ্তর হওয়ার দরকার, না একটা কেন্দ্রীয় সরকারের ক্রীড়নক হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার যা চায় সেটাই সিবিআই কোর্টে গিয়ে বলে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডল অবশ্য এই মামলা নিয়ে বুধবার কিছু বলতে চাননি। আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাইছি না, কারণ হচ্ছে এটা কোর্টের বিচারাধীন ব্যাপার, কোর্ট যেটা ভালো বুঝবে সেটা করবে, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাইছি না। জামিন খারিজ হয়ে যাওয়ায় এবার কি গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবার তোড়জোড় শুরু করবে ইডি? এ নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে 9 জানুয়ারি। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে ফোন এসেছিল, বলা হয়েছিল পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করে নিয়োগপত্র সংগ্রহ করার জন্য। এমনই দাবি করেছেন এক চাকরি প্রার্থী। ওই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন ফোন নম্বরটি কার, কোথা থেকে ওই ফোন নম্বর ফোন করা হয়েছিল তা খতিয়ে দেখবে সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে এবার সিবিআই এর স্ক্যানারে রহস্যজনক ফোন নম্বর। ফোন নম্বরটি কার, কোথা থেকে ফোন করা হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে তা খতিয়ে দেখবে সিবিআই। প্রাথমিকে চাকরি বাতিল হওয়া 268 জনের মধ্যে একজন বুধবার হাইকোর্টে দাবি করেন যে 2017 সালের 6 ডিসেম্বর একটি ফোন নম্বর থেকে তার কাছে ফোন আসে, বলা হয় পর্ষদের অফিস থেকে ফোন করছেন এবং ওই প্রার্থী যেন পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করে নিয়োগপত্র সংগ্রহ করেন। কিন্তু কে করেছিল এই ফোন তা যাচাই করতে সিবিআইকে তদন্ত করে দেখা নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির 1500 পাতার যে রিপোর্টের ভিত্তিতে এসএসসি নিয়োগের দুর্নীতির সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, তার সদস্য ছিলেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনিও এসএমএস এ চাকরি পাওয়ার প্রসঙ্গ তুলে ধরেছিলেন। অ্যাক্টিভিটিগুলো খুবই সন্দেহজনক, মানে তারা যেভাবে রেকমেন্ডেশন পেয়েছে বলছে, আর তারপরে যেভাবে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, খুবই সন্দেহজনক। কারণ এদের ম্যাক্সিমাম কারুর নামই প্যানেলে আসেনি। ওরা কান্নাকাটি করার জন্যে নাকি স্কুল সার্ভিস কমিশন থেকেই তাদের বললো যে তোমরা একটা অ্যাপ্লিকেশন করো, তার ফলে নাকি তার রেকমেন্ডেশন হলো, তার 2 মাস বাদে নাকি তার অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেল। যখন এই বক্তব্য বলল, তার ফলে যে অ্যাপ্লিকেশন তারা দিল, এই অ্যাপ্লিকেশন তারা জমা করে দিয়ে নাকি চলে এলো। এরপরে মাসখানেক বা মাস দেড়েক বাদে তাদের নাকি এসএমএস বা ফোন কল এলো। আমরা জিজ্ঞেস করলাম তাদের কোন নাম্বার থেকে তার ফোন কল বা এসএমএস এসছে, তারা প্রত্যেকেই বলছে যে এই ফোন যে ফোন থেকে এসছে তারা সেই ফোনটি কেউই আর ব্যবহার করে না। আমরা তাতে বুঝলাম যে আমি যাকেই প্রশ্ন করছি তাদের যে ভাষা আর তাদের যে বক্তব্য মোটামুটি একই। তারপরে তাদের নাকি সঙ্গে সঙ্গে বেসিসে বললো তোমরা এসে রেকমেন্ডেশন কালেক্ট করে নিয়ে যাও। রেকমেন্ডেশন কালেক্ট করার পর মার্চ 2020 জাস্ট কোভিডের আগে তাদের সবার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। মার্চ মাসের 19 তারিখ 20 তারিখ সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ম্যাক্সিমাম হয়েছে, 18, 19, 20। এসএসসির গ্রুপ সির অযোগ্য চাকরি প্রার্থীদের অনেকের মুখেও শোনা গিয়েছিল এই রকম দাবি। আমি নট কোয়ালিফাইড ছিলাম,
আমাকে একটা রিভিউ অ্যাপ্লিকেশন আমি গেছি, আমাকে রিভিউ অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছিল, ঠিক আছে, আমাকে রিকমেন্ডেশন করা হয়েছে আর আমাকে মধ্যশিক্ষা পর্ষদের নিউ বিল্ডিং থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। এবার হাইকোর্টে উঠে এলো রহস্যজনক ফোনের প্রসঙ্গ। পুরো ক্যাবিনেটটাই জেলে যাওয়া উচিত মমতা ব্যানার্জির নেতৃত্বে। 25 মে 2022 সুপার নিউরোমিক পোস্ট তৈরি করার যে সিদ্ধান্ত হয়েছিল সেই ক্যাবিনেটে প্রিজাইড করেছিলেন মমতা ব্যানার্জি। ছোট চোর ধরে লাভ নেই, চোরেদের মহারানীকে ধরতে হবে। বিচার ব্যবস্থার যারা ধারক বাহক কোথাও কোথাও তারা যখন হাইপার অ্যাক্টিভ হয়ে যান বা প্রথা বহির্ভূতভাবে কিছু কথা বলেন বা কিছু কাজ করেন, তখন কোথাও একটা বিচার ব্যবস্থার প্রতিও যেন মানুষের আস্থাটা কিছুটা হলেও নড়ে যায়, সেটা না হওয়াই কম। পাশাপাশি বুধবার প্রাথমিকে 140 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তেও অনড় থাকলো আদালত। এমনকি তাদের বেতন বন্ধের নির্দেশও বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত 23শে ডিসেম্বর 53 জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আর বুধবার আরও 140 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন তিনি। এই নিয়ে মোট 193 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হল। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এক ধাক্কায় 12-র ঘরে নামলো পারদ, উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে রয়েছে। কথা বলবো আরো বিস্তারিতভাবে, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। তার সঙ্গে সঞ্চন, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে, এই যে জাঁকিয়ে শীত পড়েছে, চারিদিকে শীতের আমেজ, কনকনিয়ে ঠান্ডা, এই রকম পরিস্থিতি, এরকম আবহাওয়া কতদিন চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন কলকাতায়। গতকালকেই দক্ষিণবঙ্গে দেখা গিয়েছিল একটা জায়গায় 10-এর নিচে রেকর্ড হয়েছিল, আজকে আশা করা যায় আরও বেশ কয়েকটা স্টেশনে 10-এর নিচে থাকবে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট টেম্পারেচার হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তরে হাওয়া বিনা বাধায় ঢুকছে এবং আরও কয়েকদিন সেই পরিস্থিতি অব্যাহত থাকবে, তাই তাপমাত্রার যে নিম্নগতি সেটা আরও কয়েকদিন চলবে। আজকে বৃহস্পতিবার, আশা করা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত ধীরে ধীরে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। তবে এই পর্যায়ে বেশিরভাগই দেখা যাবে যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটা বেশি নামবে, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম নামবে তাপমাত্রা। সামগ্রিকভাবে এই যে কনকনে শীতের পরিস্থিতি, যেটা নিয়ে আক্ষেপ ছিল শীতপ্রেমীদের যে শীত এবার তেমনভাবে আসছে না, বড়দিনটা বেশ গরমে কাটাতে হয়েছে, সে জায়গায় এবারে যে তাপমাত্রা নেমেছে এটা আরও কয়েকদিন থাকবে, অন্তত আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। এবং কলকাতার ক্ষেত্রে তো বটেই, গোটা দক্ষিণবঙ্গে দেখা যাবে যে বেশ কিছু জেলাতে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলো, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে দেখা যাবে যে তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে পৌঁছতে পারে তেমন সম্ভাবনা রয়েছে, এবং আজই হয়তো সেটা পৌঁছে যাবে। এবং এই পরিস্থিতি অন্ততপক্ষে আগামী রবিবার পর্যন্ত বজায় থাকবে, ফলত শীত এভারেজ পেলেতে বেশ কিছুটা উপভোগ্য হয়ে উঠবে গোটা রাজ্যেই। ধন্যবাদ সঞ্চয়।